হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কী কী থাকছে একটুখানি অংশ দেখিয়ে নিচ্ছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সবসময় আমার ঘোরাঘুরি ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, সেই জন্য ঈদের পরের অনেক ভিডিও স্কিপ করে আমি আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোথায় ঘুরতে গিয়েছি আর ঘুরতে গিয়ে কী কী ধরনের অভিজ্ঞতা হয়েছে, কোন হোটেলে উঠেছি আর হোটেলগুলোর সুবিধা অসুবিধা সব কিছুই থাকছে আজকের ব্লগে। হতে পারে আপনার কোনো হেল্প হয়ে যেতে পারে আমার আজকের ব্লগটা থেকে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের পর আমরা একটা ট্যুর প্ল্যান করি, যেহেতু আপনাদের ভাইয়া আছে আর আপনাদের ভাইয়াও অনেক দিন এই ট্যুরটা প্ল্যান করছিল, সেটা মনে মনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যদিও আমি সেটা জানতাম না। তো যাই হোক, অলরেডি আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের যাওয়ার দিন চলে এসেছে আর আমরা সব কিছু রেডি করে ফেলেছি, আমাদের প্যাকিং মোটামুটি শেষ। রাত 2টায় হচ্ছে আমরা রওনা দিব, আমাদের কথা ছিল যেহেতু আমরা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি তো টাইমের তেমন কোনো প্যারা ছিল না, আমরা যখন যাই তখনই বের হতে পারবো, যদিও আমরা একটু চাচ্ছিলাম লেট নাইট বের হতে। তারপরেও আজকে অনেক কিছু শেয়ার করব যারা পার্সোনালভাবে পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চান, আর কোথায় আমরা হোটেল বুকিং করেছি, কীভাবে করেছি আর সেটাতে কী ধরনের সুবিধা অসুবিধা ছিল সব কিছুই কিন্তু আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে রাত বাজে তখন 2টা, আমরা রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য, আর এখানে মুক্তা হচ্ছে ফলস নেইল লাগিয়ে নিচ্ছে, ও হচ্ছে দেশের বাইরে থেকে এসব কিছু নিয়ে এসেছিলো আর ও এইসব পারে ও মাশাল্লাহ। আমার আসলে অত কিছু হয় না, আমি নেল পালিশ দেওয়া পছন্দ করি, বাট যেহেতু নামাজ পড়তে হয় সেই জন্য তো আমরা দেখা যায় সহজে নেল পালিশ দিতে পারি না। তো ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমি নেলে দেখা যায় যে যে কোনো ধরনের মেহেদি রং দিয়ে রাখি। আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আমি আমার মেহেদি যে নেলে দেই সেটা কীভাবে দেই, এত সুন্দর কালার হয়। আমি যদিও অনেকগুলো ব্লগে বলেছি তারপরেও অনেকে জিজ্ঞেস করেন, এটা হচ্ছে আমি একটা পেজ থেকে অর্গ্যানিক কিছু নেইল কালার আছে সেগুলো আমি নিয়ে নেই, আর হচ্ছে একটুখানি সাবান চুন আগে নখে দিয়ে তারপর হচ্ছে আমি নখে রঙটা করে নেই। তো যাই হোক, অপ্রয়োজনীয় প্রয়োজনীয় অনেক কথা বললাম, এখন চলে আসি পয়েন্টে। 2:09 আমরা বাসা থেকে বের হয়েছি, এখন আমরা গাড়িতে উঠছি। আর মজার ব্যাপার হচ্ছে গাড়িতে ওঠার সময় আমাদের নেক পিলো এবং আমি আমার বাসা থেকে 2টা পিলো নিয়ে গিয়েছি, কারণ আমরা গাড়িতে আরাম করে ঘুমাতে ঘুমাতে যাবো এরকম একটা প্ল্যান হয়েছে। যেহেতু এত লম্বা একটা জার্নি, তো এত লম্বা জার্নিতে তো জাস্ট আপনি বসে বসে যেতে পারবেন না, তো আমরা একটা হাইএক্স নিয়েছিলাম আর আমরা যাচ্ছিলাম 6 জন, আমি, আমার হাজবেন্ড, আমার বোন, আমার আরও একটা ছোটো কাজিন, আর হচ্ছে সুমনা আর সাগর, মানে আমার ভাই আর আমার ভাইয়ের বউ। তো যাই হোক, লম্বা একটা জার্নির পর আমরা এসে থেমেছি একটা রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আমার মনে হয় যে বাংলাদেশে এত বড় রেস্টুরেন্ট আমি খুব কমই দেখেছি, কারণ এত বড় এরিয়া জুড়ে রেস্টুরেন্ট আমি তেমন কোথাও দেখিনি। রেস্টুরেন্টটা অনেক বিশাল ছিল এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হাইওয়েতে এত সুন্দর রেস্টুরেন্ট খুব কমই দেখা যায়। আর এটা হচ্ছে আমরা চকরিয়া পার হওয়ার পর হচ্ছে এই রেস্টুরেন্টটা ছিল, মানে একেবারে তখন মাত্র 100-150 কিলো বাকি ছিল কক্সবাজার পৌঁছানো। তো ও আচ্ছা, আপনাদেরকে এখন আমি বলিনি যে আমরা আসলে কোথায় যাচ্ছিলাম, আমাদের ট্যুরটা ছিল কক্সবাজারের। এখানে হচ্ছে যাওয়ার পথে যাত্রা বিরতিতে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটাতে নেমেছিলাম, রেস্টুরেন্টের নাম আমি একেবারেই ভুলে গিয়েছি, মনে করতে পারবো না। আর এখান থেকে বের হয়ে আমরা আবারও আমাদের গন্তব্যের দিকেই যাচ্ছি, আর যেতে যেতে এত সুন্দর সুন্দর কিছু ভিউ ছিল, রোডগুলো এত সুন্দর ছিল, এত গোছানো ছিল, এত সবুজ ছিল, এই সিনটাই আমার অনেক বেশি ভালো লাগছিল, খুবই মনোমুগ্ধ করছিল। তো যাই হোক, এই সুন্দর ভিউটা দেখতে 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 তারপর আমরা পৌঁছে গিয়েছি কলাতলিতে। কলাতলির ডলফিন পয়েন্টে আমরা চলে এসেছি, এটাকে ডলফিন পয়েন্টই তো বলে তাই না, আমি যদি ভুল না হই আর কি।
তো যাই হোক, আমরা কক্সেস বাজার চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা ডলফিন মোড় ধরে আমাদের হোটেলের দিকে, যেহেতু আগে থেকে আমাদের বুকিং কনফার্ম করা ছিল। সেই তো ফার্স্ট ডে হচ্ছে আমরা আমাদের হোটেলেই যাব। আমাদের হোটেলে হচ্ছে, যদিও আমরা জানি যে আমাদের হোটেলে হচ্ছে চেক ইনটা হচ্ছে 2টার দিকে, আর যেই কোনো 5-star হোটেলে কিন্তু আপনারা 2টার আগে চেক ইন করতে পারবেন না। নর্মাল হোটেলগুলো দেখা যায় যে ওনারা খালি হয়ে গেলে হচ্ছে, রুম ক্লিন হয়ে গেলে দিয়ে দেয়, আর এই ধরনের 5-star আমি কখনোই দেখি না যে ওরা ওদের রুলসটাকে ব্রেক করতে। সবসময় ওনারা রুলসের ভিতরেই থাকে। তো যেতে যেতেই হচ্ছে বিচটা দেখে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর সমুদ্র কার না ভালো লাগে, আমার তো মনে হয় সমুদ্র ভালো লাগে না এমন খুব কম মানুষ আছে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, যদিও আমরা জানি আমরা অনেক বেশি আর্লি চলে এসেছি, যেহেতু আমরা রুম পাবো হচ্ছে 2টায়, আর তখন বাজে মাত্র সকাল 7টা। আর আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা অত রাতে রওনা না দিয়ে, আমরা যদি ভোরবেলা রওনা দিতাম তাহলে হয়তো আমরা কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের রুম পাওয়ার টাইম হয়ে যেত। তো আমরা যে আমাদের যে ভুলটা হয়েছে, যেহেতু আমাদের নিজেদের গাড়ি ছিল, আমরা বাসে করে আসিনি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলেই পারতাম যে আমরা সকালবেলা রওনা দিব, দেন হচ্ছে আমরা দুপুর বেলা এসে পৌঁছে যাব। তো আমরা এত আর্লি চলে এসেছিলাম যে ততক্ষণে কি করব ভেবে পাচ্ছিলাম না, আর অত সকালবেলা বিচে যেতেও ইচ্ছে করছিল না যেহেতু রোদ গরম। আর আমাদের সব সময় কক্সবাজারের ট্যুরে প্ল্যানটা এমন থাকে যে ম্যাক্সিমাম রোদের টাইমটা হচ্ছে আমরা সুইমিংয়ে বা কী বলে মানে হোটেলের ভিতরে বা অন্য কোনো স্পট আমরা ঘুরতে থাকি, আর হচ্ছে বিচের পার যাই আমরা যখন একটুখানি রোদ কমে যায়, কারণ আমরা ট্রাই করেছিলাম 2-1 কিন্তু এত বেশি রোদ থাকে যে আমরা কখনোই যেতে পারি না। তো আমরা আমাদের বুকিংটা একবার কনফার্ম করে দেন হচ্ছে আমরা একটু বসেছি, আর তার মধ্যে হচ্ছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসেছে, আর সবার এনআইডি কার্ড চাচ্ছিল, এর মধ্যে মুক্তা একটা ভুল করে তার এনআইডি কার্ড নেয়নি, সেজন্য ওই একটু প্যারার মধ্যে ছিল, বাসায় ফোন দিচ্ছিল এনআইডি কার্ডের একটা ছবি তুলে পাঠানোর জন্য। তো আমরা আসলে যেটা করতে পারি, আমরা সবাই কিন্তু আমাদের যেই ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা আমাদের ফোনে সবসময় সেভ করে রাখতে পারি একটা ফাইল করে, তখন দেখা যায় আমরা যে কোনো জায়গায় গেলে কিন্তু সেই ফাইলটা থেকে আমি আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো যেখানে যেখানে যে যেটা লাগছে সেটা কিন্তু আমি দেখিয়ে খুব ইজিলি আমার প্রয়োজনটাকে সেরে নিতে পারি। তো আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সময় এই ভুলগুলো হয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে কনফার্ম করেছে যে আমাদের রুমগুলো কনফার্ম আছে, মানে বুকিংটা রিজার্ভেশনটা কনফার্ম আছে। তো এখন হচ্ছে সেই সময়ের পালা, গেস্টরা উঠবে, ওনারা কী বলে চেক আউট করবে, দেন হচ্ছে রুম ক্লিন করবে, দেন হচ্ছে 2টার মধ্যে আমাদেরকে আমাদের রুম দিবে। তো তার মধ্যে আমরা কী করবো, সবাই তো অনেক বেশি টায়ার্ড, একটুখানি ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চাঙ্গা হওয়ার প্রচেষ্টা শুধুমাত্র, আর কিছুই না। তো আমার হাজবেন্ড তো আমাকে এনে আমার ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলো, আর তার একটা প্যারা হচ্ছে সব কিছুতেই দেখবে ক্লিন কিনা, এটা কিনা ওটা কিনা, আমার জুসের গ্লাসটা হাতে নিয়েও সে আগে দেখছে যে এটা ক্লিন আছে কিনা, এত বেশি কী বলবো। আচ্ছা যাই হোক, তো ওখানে তো এখন আমরা কী করবো ভাবছিলাম। তো ফার্স্টে আমরা চিন্তা করলাম যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ওখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আউটডোরে কিছু একটু পার্কের মতো করা আছে, তার মধ্যে হচ্ছে আমরা একটুখানে অপেক্ষা করছিলাম যে এসেই সাথে সাথে তো ব্রেকফাস্ট করা যায় না, একটু পরে ব্রেকফাস্ট করব। আর যেহেতু আমরা এখানে 2 দিন থাকছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেক্সট ডে থেকে পাবো, সেই দিন থেকে তো আর পাবো না। তো আমরা দূরে না গিয়েই সেই কী বলে হোটেলের পাশেই একটা ছোটো রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা নাস্তা করে নিয়েছি, যদিও নাস্তাটা একদমই ভালো ছিল না, আমরা কেউই খেতে পারিনি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না জায়গাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারে আমি একটা প্রবলেম দেখলাম যে খাবার দাবার সব জায়গায় আমার একদমই ভালো লাগেনি, কিছু কিছু জায়গায় খাবার আমার অনেক ভালো লেগেছে, সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে দেখেন নাস্তা করে এসেই হচ্ছে মুক্তা, সুমনা, হিমি, সাগর, আমি, আমরা সবাই সোফাতে, ডিভানে, যাই বলেন যেটাই বলেন, এখানে লবিতে হচ্ছে সামনে অনেক সুন্দর করে ওরা সেট আপ করে রেখেছে, তো আপনি খুব আয়েশ করে এখানে বসতে পারবেন, একটুখানি শুয়ে থাকতে পারবেন। তো
এতই টায়ার্ড ছিল সবাই, যেহেতু সারা রাত জেগেই ছিল, তো একদম ঘুমিয়ে গিয়েছিল। তো ওর মধ্যে সুমনা মুক্তা ওরা তো প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, আর এর মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে তৈ 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 করছিল আর আমাদেরকে পাহারা দিচ্ছিল, যে আমরা যেখানে পড়ছিলাম সেখানে আমাদের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল কারণ সবাই এত বেশি কি বলে টায়ার্ড ছিল। তো উনি আবার মাঝখান দিয়ে লবিতে গিয়ে আমার জন্য কফি নিয়ে আসলো, ওনার জন্য হট চকলেট নিয়ে আসলো, আর নিজে কী কী যেন খাচ্ছিল, তা আমাদেরকেও বলছিল খাবো কি না। বাট আমাকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমাকে ব্ল্যাক কফি দিচ্ছে, মানে এটা কোনো মানে হয়? আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়েই থাকতাম। তো যাই হোক, এটা হচ্ছে কি বলে চেক আউটের সময়। তো সবাই চেক আউট করছে, লাগেজ ব্যাগেজ তো দেখতেই পাচ্ছেন। তার মধ্যে হচ্ছে যেহেতু 1:30 বাজে, আমরা অপেক্ষা করতে করতে আসলে আমাদের অপেক্ষা শেষ হচ্ছে না, আর বাহিরেও প্রচণ্ড রোদ ছিল, বের হতেও ভয় লাগছিল। তো সেই জন্য আমরা ভাবলাম যে আগে তাহলে আমরা লাঞ্চটা শেষ করে ফেলি, দেন হচ্ছে হোটেলে যখন আমরা রুম পেয়ে যাব তখন এসে শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। তো আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। এর মধ্যে হচ্ছে কত হবে, 5-6 মাস আগে হচ্ছে সাগর সুমনা ওরা হচ্ছে কক্সবাজার এসেছিল। ওরা খুব সুন্দর একটা জায়গায় দুপুরে খাওয়া দাওয়া করেছিল, এই জায়গাতে ওরা পাশেই একটা হোটেলে থেকেছিল। তো ওরা বলেছিল যে এখানে খাবার অনেক বেশি মজা। তো আমরা এসে দেখলাম যে জায়গাটা আসলে অনেক সুন্দর, যদিও রোদের জন্য আমাদেরকে একটু ভিতরের দিকে বসতে হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া করেছি। তো ওখানে প্রচণ্ড রোদ দেখে, যেহেতু খোলা একটা রেস্টুরেন্ট ছিল, সেজন্য আমরা ভাবলাম যে এটা আজকে আমাদের জন্য না, অন্য একদিন, আমরা হয়তো সন্ধ্যায় বা বিকেল বেলা আসবো। তো সেই জন্য আমরা ওই রেস্টুরেন্টটাতে না খেয়ে হচ্ছে আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা হচ্ছে আলগনি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে হচ্ছে লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন খাওয়া দাওয়া করেছিলাম, আর তখন অনেক মজার মজার খাবার খেয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের সবচাইতে ভালো দিকটা হচ্ছে এরা এত বেশি নিট অ্যান্ড ক্লিন, এত বেশি নিট অ্যান্ড ক্লিন, মানে আপ টু বটম সব কিছু ওদের ক্লিন থাকে, এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে, যেটা আমার হাজব্যান্ড অনেক বেশি প্রেফার করে। উনি তো ক্লিনিংয়ে অনেক বেশি সচেতন, ওনা সব কিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, আর খাবার দাবারের বেলা রেস্টুরেন্টে গেলে তো এই জিনিসগুলো উনি অনেক বেশি ফলো করেন। তো আসলে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছিলাম যে ওরা কত সুন্দর করে একদল ক্লায়েন্ট যাওয়ার পরে টেবিলটাকে এত সুন্দর করে ক্লিন করছে সাবান পানি দিয়ে, লেবু দিয়ে, ইভেন আমাদের প্লেটগুলোকেও হচ্ছে একদম গরম পানি লেবু দিয়ে ধুয়ে দিচ্ছে। আর এটা কিন্তু এটা ফার্স্ট টাইম না, এই সার্ভিসটা আজকে থেকে আরও 4 বছর আগেও আমি দেখে এসেছিলাম আর এখনও সেমটাই দেখলাম। খুব ভালো লাগছিল যে বাংলাদেশে দেখা যায় নর্মালি যে কোনো রেস্টুরেন্ট হোক বা যে কোনো প্রতিষ্ঠানের সার্ভিস কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ফার্স্টে দেখা যায় যে সবাই খুব টিপটপ দেখাচ্ছে, দেন হচ্ছে এই জিনিসগুলো আর কন্টিনিউ করতে পারে না, ওই জিনিসগুলো দেখা যায় স্টেবল থাকে না, নষ্ট হয়ে যায়, মানে ওটা দেখা যায় যে কন্টিনিউ করতে পারে না অনেকে। তো আমরা কিছু ভর্তা নিয়ে নিয়েছি, ভর্তার আসলে এখানে প্যাকেজ করা ছিল আর আমরা বলেছিলাম যা যা ভর্তা আছে সব কিছুই যেন আমাদেরকে দিয়ে দেয়। সাথে হচ্ছে যেহেতু আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছি, আমরা আগে থেকে ঠিক করে রেখেছি যে আমরা মাছ মুরগি এসব কিছু, মানে সরি, মানে মাংস, গরুর মাংস, মুরগির মাংস এই ধরনের খাবার খাবো না, আমরা দেশি ফুডগুলো খাবো। তো আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম, কোরাল টোরাল ছিল এগুলো আমরা পছন্দ করছিলাম না, আমরা চিংড়ি মাছ নিয়েছি, নানান ধরনের শুটকি, ভর্তা, সবজি, ডাল, মজার একটা লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা হোটেলে চলে এসেছি। আমরা যখন খাচ্ছিলাম তখনই আমাদের হোটেল থেকে কল এসেছে যে আমাদের রুমগুলো কি বলে রেডি হয়ে গিয়েছে, দেন আমাদের ব্যাগেজগুলোকে নিয়ে যাচ্ছে আর আমরাও যাচ্ছি অনেক সময় পরে একটু রিল্যাক্স করার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো আমরা তো যাচ্ছি রোমের দিকে, তার মধ্যে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। যারাই ভিডিওর এই পর্যন্ত এসেছেন, যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদেরকেই জিজ্ঞেস করছি কী অবস্থা আপনাদের, কার কে কোন জেলা থেকে আমাকে দেখছেন। এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আজকে পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না, আমি নানান সূত্রে জানতে পারছি যে এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যেহেতু একটা ঘূর্ণিঝড়ের সংকেত দেয়া আছে কী বলে এটাকে মকা। তো
ওয়েদার অনেক বেশি এখন ঠান্ডা হওয়ার কথা, প্রচণ্ড গরমে আসলে হাঁস ফাঁস লাগছে চারিদিকে। তো আমাদের কুমিল্লাতে তো কোনো ধরনের বৃষ্টি এবং আকাশ মেঘলাও হচ্ছে না এখনো, বাট আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আপনাদের কি অবস্থা আমাকে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, ওখানের কি পরিস্থিতি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। আর আমরা হচ্ছি প্রথমে আমাদেরকে যে ফ্লোর বলেছে সেটা ভুল করে অন্য ফ্লোরে চলে গিয়েছি, সেখানে নেমে আবার ঢুকে গিয়েছিলাম। আবার যখন লিফট ওপেন হয়েছে, মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্যাগেজগুলো দেখে চিনে গিয়েছি যে আছে এটাই হচ্ছে আমাদের ফ্লোর। তো এখানে আমরা রুমে চলে এসেছি, এই রুমটা ছিল হিমি আর মুক্তার জন্য, তো সেই জন্য এখানে টুইন বেড ছিল। এই রুমটা আমার খুব একটা পছন্দ হয়নি, আছে মোটামুটি, বাট আমার মনে হয়েছে আমার রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে আমার রুমটা সি সাইড ছিল, আর সি সাইড তো সবাই চায়, সবারই প্রিফারেন্সে থাকে, বাট সবাই হয়তো সব সময় পায় না। লাকিলি হচ্ছে আমি পেয়ে গিয়েছি একটা সি সাইড রুম। আমাদেরকে ইমার্জেন্সি রুমটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ক্লিন করে রুমটা দিয়েছে, সেই জন্য ফ্লোরটাও একটুখানি ভেজা ভেজা ছিল। তো এই তো আমি দেখিয়ে নিচ্ছি রুমটা, আমার রুমটা অনেক ভালো লেগেছে। রুমটা দেখতে এখানে হয়তো একটুখানি ছোট লাগছে, বাট রুমটা কিন্তু বিশাল বড় ছিল। আর ব্যালকনি থেকে কিন্তু একদম সিটা স্পষ্ট দেখা যাচ্ছিল, খুবই ভালো লেগেছে। আর রুমে কি কি ছিল, অনেক কি বলে এটা ট্রাভেল ব্লগারদের মতো আমি আসলে এক্সপ্লেইন করতে পারছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। যত ধরনের প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই কিন্তু রুমে ছিল, এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লেগেছে। স্পেশালি হচ্ছে ওয়াশরুমে আমি যা যা চাচ্ছিলাম সব কিছুই ছিল, স্পেশালি হচ্ছে হেয়ার ড্রায়ার। যদিও আমি জানি একটা ফাইভ স্টারে এই ধরনের জিনিসগুলো তো মাস্ট থাকবে, তারপরেও ভয় পাচ্ছিলাম যদি না থাকে, ব্যাপারটা আসলে এমন না, যদি থাকেই। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমানোর জন্য রুমটাকে একদম অন্ধকার করে নিয়েছি, অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ, তখন কিন্তু আমরা একটু বিশ্রাম করার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, আর আপনাদের ভাই আমাকে বলছিল যে আমি কমর কেন দেখাচ্ছি, আসলে আমার ইন্টেনশন কমর দেখানো ছিল না, আমি ওদের ওয়াশরুমের ফ্যাসিলিটিসগুলো একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। এখানে আমার অনেক কিছুই ভালো লেগেছে, যেমন আমি একটা মিরর খুব পছন্দ করি, আর এখানে টুথপেস্ট ব্রাশ তারপর হচ্ছে সব কিছুই দেওয়া ছিল। মজার কথা হচ্ছে অন্য হোটেলগুলোতে দেখি আমি ছোটো ছোটো কৌটাতে হচ্ছে সাবান শ্যাম্পু দেওয়া থাকে, বাট এরা কিন্তু খুব সুন্দর করে একদম বড় বড় জারেই কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে রেখেছিল, সেটা হচ্ছে শাওয়ার কেসের ভিতরে। আর এই মিররটা তো আমার সবসময় অনেক বেশি পছন্দ, কারণ হোটেলগুলোতে যখন আমি থাকতে যাই তখন আমার মনে হয় যে এই মিররটা আমার মেকআপ করার জন্য অনেক বেশি হেল্প করে, আর এটা আমার অনেক পছন্দ। আর কার কার আমার মতো সুন্দর সুন্দর হোটেলগুলোতে থাকতে পছন্দ করেন, সুন্দর সুন্দর হোটেলে কি বলে এটা সুন্দর সুন্দর হোটেলের লবি, তারপর হচ্ছে সুইমিং এরিয়া, দেন হচ্ছে ব্রেকফাস্ট মানে ডাইনিং এরিয়া, আমার সব কিছু অনেক বেশি ভালো লাগে, আর আমার লাক্সারি জিনিসগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে সবসময়। এই রুমটাতে আর কি কি ছিল আসলে কি বলে এটাকে, ওই যে যারা সুন্দর করে হোটেল দেখায় রুম দেখায় ওদের মতো একটু ট্রাই করছি, আসলে এই রুমটাতে আরও ছিল একটা ছোট ফ্রিজ, যেখানে মিনি বার ছিল, অনেক কিছু দেওয়া ছিল, যদি ওইগুলো খেলেই আপনাকে টাকা দিতে হবে এবং টাকার পরিমাণটা অনেক বেশি, বাইরে থেকে আপনি যত টাকা দিয়ে কিনবেন তার চেয়ে 10 গুণ বেশি টাকা দিয়ে এখান থেকে কিনে খেতে হবে। তো আমি বলবো যে এখান থেকে না কিনে খাওয়াটাই বেটার। তো এখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি চা কফি পানি এইসব কিছু দেওয়া ছিল, আর ক্যাটেল তো থাকি। আর কভারের ভিতরে দেখলাম একটা লকারও আছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন লক করে সুন্দর করে। আর এখানে হ্যাং করে কাপড় রাখার জন্য এবং আমাদের জন্য স্যান্ডেল দেওয়া ছিল। তো তারপর তো হচ্ছে আমরা লম্বা একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে ওঠার পর এটা হচ্ছে 7:30-8 বাজে, তখন সুন্দর লবিতে গান চলছিল, সবাই এনজয় করছিল, আর আমরা রেডি হয়ে বের হচ্ছিলাম একটুখানি বিচে যাওয়ার জন্য। তো এখানে সাগর সুমনা মুক্তারা আগেই রেডি হয়ে গিয়েছিলো, আমাদের জন্য অপেক্ষা করছিলো। তো আমরা এখন বের হয়ে গিয়েছি, আর রাতের বেলা হচ্ছে আমাদের হোটেলটা কেমন লাগছে সেটাই দেখাচ্ছি।
যাচ্ছিলাম, আর হোটেল থেকে বিচ তো একদমই কাছে, যদিও আমরা সায়মনের বিচে যাচ্ছিলাম না, আমরা যাচ্ছিলাম হচ্ছে সুগন্ধা বিচে। আমার কলাতলি সুগন্ধা, মানে কলাতলি না, মানে সুগন্ধা পয়েন্ট আর কী কী পয়েন্ট যেন আছে, তো যাই হোক ওই পয়েন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ওখানে অনেক লোকজন থাকে, অনেক ধরনের মজার মজার ঘটনা ঘটে, তো ওইগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তারপর হকার্সরা থাকে, অনেক কিছু বিক্রি করে, বাচ্চারা আসে এটা ওটা বিক্রি করার জন্য, এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো বিচ থেকে ফিরে হচ্ছে আমরা ডিনারের জন্য পৌঁছে গিয়েছি, ডিনার করে হচ্ছে আমরা হোটেলে চলে যাব। সেদিন যেহেতু সবাই টায়ার্ড, খুব একটা সময় বাইরে থাকবো না, তার মধ্যে হচ্ছে আমার ভাই আর আমার জামাই দুজন মিলে হচ্ছে লুডুঘর কিনে নিয়ে এসেছে, যে রাতের বেলা লুডু খেলবে। আসলে যদিও এই লুডুঘরটা দিয়ে একটা লুডু, মানে একটা একবার মনে হয় লুডু খেলা হয়েছিল, সেটাও হতে দেখবেন আপনারা। তো এতই টায়ার্ড থাকতাম আমরা সারাদিন ঘোরাঘুরির পর, দেখা যেত যে খেলার আর সময় থাকতো না। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটা হচ্ছে কি বলে এটাকে, পাশাত প্যারাডাইস যেই ফাইভ স্টারটা আছে তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমরা ভেবেছিলাম এটা পাশাত প্যারাডাইসের যে রেস্টুরেন্ট সেটাই, কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা আসলে সেই রেস্টুরেন্টটা না। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাবারগুলো একদমই মজা ছিল না। আর নেক্সট ডেতে হচ্ছে আমরা অন্য অন্য জায়গায় খাবো। প্রথম দিনে আমাদের খাবারের অভিজ্ঞতা কোথাও ভালো ছিল না, এটা একটা ব্যাড লাক আমাদের। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ হয়ে গেল। আর আপনারা সবসময় বলেন আপু বড় বড় ব্লগ দেন, আর আজকে কিন্তু অনেক বড় একটা ব্লগ দিয়ে ফেলেছি, শেষ পর্যন্ত দেখতে হবে। আজ আজ শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট আমার কক্সবাজার ট্যুরের পার্ট টুতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।